তো দেখেন আমরা এই যে ব্রাশ টুলস, আমরা ব্রাশ টুলস দিয়ে গতদিন একটা শ্যাডো দিছিলাম আর কি। তো ব্রাশ টুলস আমাদের প্রফেশনাল, আর যখন আমরা ব্রাশের মধ্যে যাচ্ছি তখন আমাদের ভিতরে দেখেন এই যে মেনু বারের দিকে ব্রাশের যে অপশন, এখানে দেখতে যে ব্রাশটা দেখতে যেরকম আমাদের মাউসের যে সাথে যে ব্রাশটা দিব ওই ব্রাশের কাজ সেরকম হবে। তো আমি আপাতত মনে করেন আপনাদের মধ্যে নতুন ফটোশপ বানাইনি, দেখেন আমি এখানে ব্রাশের মধ্যে যাওয়ার পর আমার যে ফাংশন গুলো থাকবে ভিতরে আপনাদেরও সেম টু সেম থাকবে। তো এখানে দেখেন মাত্র এই কয়টা ব্রাশ আছে, আমি এখন এখানে নতুন ব্রাশ অ্যাড করব, মানে নতুন কিছু ইনস্টল দিব এর মধ্যে। তো আমরা যেটা দিয়ে ওয়াটার কালার করব ওইটাকে বলা হয় পারফেক্ট টার্ম, মানে ওই ব্রাশের নাম পারফেক্ট টার্ম। ব্রাশের এক একটা জিনিসের এক একটা ফরম্যাট থাকে, যেমন আমাদের এই যে এই ছবিগুলো দেখতে যেগুলো কিন্তু জেপিজি যে ফরম্যাট, আবার যেগুলোর পিছনে কোনো কিছু থাকবে না ওগুলো কি ফরম্যাট পিএনজি, যেগুলো আর কি যে ফোনের যে পিসির যে সফটওয়্যার, এই সফটওয়্যার ভার্সন কি ফরম্যাট, ফরম্যাট কি ইএক্সই, অ্যান্ড্রয়েড ফোনে যে অ্যাপ্লিকেশন ব্যবহার করেন ওটার ফরম্যাট কি ডট এপিকে, যেটা অডিও গান শুনে ওটা MP3, যেটা ভিডিও শুনে ওটা MP4। এখানে একটা জিনিস করে দেখবেন বুঝছেন, ওই MP4 গান দেখবেন ডট এর পরে MP4 লেখা থাকে, 4K তে 3 বাজে, মানে 3 করে দিবেন দেখবেন MP3 তে বাজবে, ভিডিও চলবে না। এটা করতে চাই না যে MP3 গানের পরে 3K তে 4 লাগাই দিবেন, এসব হবে না। আচ্ছা আমরা এখান থেকে একটা ছবি ওপেন করব, নেট থেকে একটা নামাই নি, রুট কার্ড এখন কিউট বয় যদি হবে তাহলে আমরা এখানে দাঁড়াতে আমাদের নিজের ছবিটা কাজ করবো, আপনি কেতা নিবেন মানে এরা কি কম কিউট নাকি? হ্যাঁ আমি বলেছি কিউট বয়, তাই তো কিউট বয় যদি হবে তাহলে এনাদের ছবি নিয়ে কাজ করবো, আমরা গুগল থেকে কিনছেন, গুগলের ওরা কি কিউট নাকি? এখন এখানে এটা বোঝা গেল যেখানে আপনারা যারা আছেন তারা কিউট না, আর গুগল থেকে গানে কিউট না নামাইতে হইলো। আমরা এটা কিন্তু প্রথমেই বলে নিছিলাম, আমরা যে কাজই করি না কেন আগে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তাহলে এটা ফার্স্ট কাজ কি দাঁড়াচ্ছে, তাহলে কুইক সিলেকশন টুলসে গেলাম, ছবিটাকে সিলেকশন করব, বলেন কি আচ্ছা এখন দেখেন আমাদের এখন যে কর্নার গুলো, কর্নার গুলোকে তো স্মুথে নিয়ে আসতে হবে নাকি, স্মুথ কি দিয়ে করবো? এখানে একটা প্রশ্ন আপনাদের থাকার দরকার ছিল কিন্তু কেন করলেন না বুঝলাম না, সাবজেক্ট হচ্ছে আমি এখানে রিফাইন্ডেড সে কি, আমি তো এখান থেকে চুল তো ফেরত নিয়ে আসবো, কারণ তো চুল ফেরত নিয়ে আসার কোনো ওয়ে নাই, সেরকম নাই, তাহলে আমি রিফাইন্ডেড সে কেন যাবো? না ওইটা সেটা না, কারণ দেখেন আমরা যদি সিলেকশন করে যদি এইভাবে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলি তাহলে আমাদের এই কর্নার গুলো কেমন একটু সজারের মতো চোখা চোখা হয়ে যাবে, ওই কর্নারটাকে স্মুথ করার জন্য আমরা রিফাইন্ড এডসে যাব। এই দেখেন কর্নার গুলো এখন দেখতে কেমন লাগছে, ঠিক আছে, তো শুধুমাত্র এদিকে ওদিকে কোনো কিছু করবো না, জাস্ট স্মুথটাকে বাড়াই দিবে। এখন দেখেন কর্নার গুলো কিন্তু স্মুথ হয়ে গেল, সেখান থেকে লেয়ার মাস্ক ওকে, আর এই যে মাস্কিংটা এই যে মাস্কিংটা, এই মাস্কিংটাকে আমি নিব না, শুধুমাত্র মেয়েটাকে নিব, তাহলে মাস্কিংটাকে কি করতে হয়, অ্যাপ্লাই, তাহলে মাউসের রাইট পাশে ক্লিক, এই যে অ্যাপ্লাই লেয়ার মাস্ক, বোঝা গেল? কন্ট্রোল এন, কন্ট্রোল এন তে কি এইখান থেকে নিলাম 2000 পিক্সেল 300 রেজুলেশন, পিক্সেল নিয়ে কাজ করতে হয়, ইঞ্চি যখন ব্যানার বানাইবেন তখন ইঞ্চির ব্যাপার সে বাড়ি, আর ইঞ্চি পিক্সেল তো বড় কথা না, যা সামনে থাকে সেভাবে নিবেন, আর পিক্সেল নিলে হয় কি, কারণ আমাদের দেখেন রেজুলেশন ডিপেন্ড করে পিক্সেল আর ইঞ্চির উপরে, মানে পিক্সেলটা সব থেকে বেশি ইউজ করা হয় গ্রাফিক্স এর ক্ষেত্রে আর কি, পিক্সেল মনে হয় তাহলে জানে না পিক্সেলের ব্যাপারে, তাই শিখায়
আপনি একটু অনলাইনে অনলাইনে ঘাটাঘাটি করে দেখেন, অনলাইনে যত কিছুর মাপ ওইখানে দেওয়া থাকে সব পিএক্সে লেখা। ওকে, তো এখন এই যে সাদা পেজ মুভ টুলসটা নিয়ে এখান থেকে কে আবার ফোন মারবো আসতেই পারে, তো নেট অন থাকলে মেসেজ আসতেই পারে, এটা স্বাভাবিক। না দিদি খুঁজতেছিল বাইরে কোনটা দেখা যায় না। আমার ফোনটা যদি কেউ যদি মনে করেন একদিনের জন্য যদি নিয়ে যায় তাহলে আমার মনে হয় না সে জীবনে ফোন ব্যবহার করতে পারে। হ্যাঁ আমি বন্ধ করে রেখে দেবো। ভাইয়া আমি নি বন্ধ করে রাখলে আমার বাসায় সিরিয়াল ধরে যাবে, বুঝছেন? ছবিটাকে আমাদের রিটাচিং করতে হবে, ঠিক আছে? তো রিটাচিং এর জন্য ফার্স্ট টাইম করতে পারি কি কন্ট্রোল এল লেভেল। তাই আসলে কিটা খাওয়াইলো না আমি, কি কথা বলতে বলুন কি কন্ট্রোল ইউ স্ট্যাটেশন, এই স্ট্যাটেশনের কাজ কি কন্ট্রোল ইউ এর, এটা কাজ কি দেখেন আমি যদি ভিউটা নিয়ে যদি না আসার করি তাহলে আমাদের কি হবে, ছবির সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে যাবে। আপনারা কি করতেছেন এখানে, কি ওপেন করতেছেন? হ্যাঁ মানে এদিকে দেখেন, এদিকে দেখেন এপিস অফ করেন, তো দেখেন এখান থেকে স্ট্যাটেশন, মানে স্ট্যাটেশনটা বলতে আমাদের ছবির যেটা যেখানে যে কালার আছে ওইটাকে বাড়ানো। তাহলে কি করবো, সিলেকশন করবো, এই যে মেয়েটার লেয়ারে তো ধরাই আছে মানে সম্পূর্ণ মেয়েটারই এখন কালার টালার চেঞ্জ হবে। দেখেন আমি যদি স্ট্যাটেশনটাকে যদি এখান থেকে বাড়াই দিই দেখেন ছবিটা দেখেন একটু কালারফুল হয়ে গেল, বুঝছেন? আর আমি যদি হিউটাকে নিয়ে যদি নানা সারা তাহলে তো সম্পূর্ণ কালার চেঞ্জ হবে, তো বাট আমরা তো এরকম নিব না। আমি এখন যে কালার দিব সেটাই নিতে হবে। ওকে, কেন পিঙ্ক কালার অনেক সুন্দর কালার, এর স্কিনের সাথে অনেক ম্যাচ। কিন্তু আমি ওই কালার চেঞ্জ করতে চাই। ওই হচ্ছে ফ্রেশে আসেন, চোখে মুখে পানি নিয়ে আসেন, বুঝছেন? আচ্ছা এখন দেখেন তাহলে এটা কি ওয়াটার কালার করবে, ছবিটা দেখে কি আর্ট আর্ট মনে হচ্ছে? না, তার মানে এটাকে এখন আর্টের একটা ইফেক্ট দিয়ে দিতে হবে আমাদের। তাহলে আমরা এবার চলে যাব ফিল্টারে, ফিল্টারে যাওয়ার পর এখানে একটা অপশন পাবো ফিল্টার গ্যালারি। মোটামুটি আপনাদের এখানে কিছুই থাকবে না, মনে করেন এদিকে কিছুই নাই। এই যে দেখেন আমাদের সাইডে কিছু গ্রুপ করা আছে, মানে কিছু ফাইল করা আছে, এই ফাইলের মধ্যে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট পাওয়া যাবে। তো আর্টিস্টিক আমারটা তা এর আগে কাজ করা হয়েছে না, আপনারা যখন প্রথম প্রথম ওপেন করবেন তখন এরকম থাকবে, মানে এটা এটা কোনো ইফেক্টে আসবে না, শুধুমাত্র এরকম লাইন বাই লাইন থাকবে। তখন আপনাকে আর্টিস্টিক এর মধ্যে থেকে যে পোস্টার ইস, আর্টিস্টিক এর উপরে ক্লিক করবেন, তারপরে পোস্টার ইস নামে যে অপশনটা পাবেন এই অপশনটাকে নিয়ে নিতে হবে। কি কিছু বুঝলেন? না বুঝলেন না কেন? আমার মনে হয় মানে ছবির লেয়ার তো আছে, ফিল্টার, এখান থেকে ফিল্টার গ্যালারি, ফিল্টার গ্যালারিতে যাওয়ার পরে দেখেন এই যে দেখেন আর্টিস্টিক, আর্টিস্টিক থেকে এখান থেকে দেখেন পোস্টার ইটস। সো এই পোস্টার ইটস এর আমাদের যে ইফেক্টটা দেখেন, এই ইফেক্টটা আমাদের যেটা হবে আর কি ইটস ফিটনেস, আর এখান থেকে আছে ইটস আইডেন্টিটি, আমরা এই জিনিসগুলোকে একবারে শূন্য করে দেবো প্রতিটা ছবির ক্ষেত্রে। বাট নিচের দিকে একটা আছে কি পোস্টার, মানে পোস্টারাইজেশন, এখন এই সাবজেক্টের কাছে এসে আপনাকে যেটা করতে হবে এটা ছবির উপর ডিপেন্ড করবে। আমি এখানে দেখেন কত নিচ্ছি এটা নিয়ে নানাসাড়া করা যাবে, আমি এখানে নিচ্ছি ওয়ান, আপনারা যে ছবি নেবেন ওইটাতে হয়তো হইতে পারে টু, টুতে হয়তো ভালো ইফেক্ট দেখা যেতে পারে, কিছু কিছু ইমেজে দেখা যাচ্ছে একেবারে শূন্য ইফেক্ট অনেক ভালো লাগতে পারে, বাট আমার এটার ক্ষেত্রে দেখেন ওয়ানটা কিন্তু আর্ট আর্ট মনে হচ্ছে, বুঝতেছেন ব্যাপারটা? মানে এক একটা ছবির জন্য এক এক রকম, মানে আমার ছবি তো ওয়ান, তার মানে এটা ভাবে না যে ওয়ান দিয়ে কাজ কাজ করতে হবে, মানে আপনাকে ইফেক্টটা দিয়ে দেখাইতে হবে, বুঝতে হবে যে আপনার ছবিটা আর্ট আর্ট মনে হচ্ছে কিনা। তবে এতটুকু মাথায় রাখেন যে ওয়ান আর টুর মধ্যে সব সীমাবদ্ধ থাকে, থ্রিতে কোনো কাজ হয় না।
আর এটা মুখস্থ রাখেন যে আমাদের ইস আইডেন্টিটি এটা শূন্য আবার থিকনেসটাও এটাও শূন্য তো এখন আমরা এখান থেকে ওকে করে দিতে পারি বোঝা গেল এখন আমাদের এখানে যে কাজটা থাকতে পারে দেখেন এটা মানে আর্টের একটা মর্ম হচ্ছে যে আর্ট আর্ট করতে বাট ওয়াটার কালারের যে জিনিসটা ওয়াটার কালার কিন্তু ছবি আর্ট করে কালারফুল করা না বরং আমরা কালারটাই দিয়ে কালারের মধ্যে থেকে ছবি বের করে নিয়ে আসা বুঝছেন হ্যাঁ বলেন এরকম সিনারি কোন মুভিতে আছে মানে কালার থেকে মানে কাউকে দেখে ছবি স্কেচ করা না মানে আপনার মনে করেন মাইন্ডে আর কি এরকম একটা ছবি আছে ওই ছবিটাকে আপনি কালার দিয়ে মানে মনে করেন রং এখানে দেয়ালে অনেকগুলো কালার আর কি স্প্ল্যাটার করে দিচ্ছেন মানে ছিটাই দিচ্ছেন এখন ওইখান থেকে সরাই সরাই আর কি ছবি বের করে মানে ছবি বের করতে হবে এটা তো ওয়াটার কালার এটা কোন ছবিটা আছে দেবের যোদ্ধা ছবিটা আছে আর নাগাজিরা মুভিটা আছে মানে দুটো একই মুভি তো দেখেন না যে পাহাড়ের উপরে যে রং দিয়ে নায়িকা পছন্দ ছবি আঁকলাম তো এখন আমাদের এখানে জিনিসটা এরকম বানাতে হবে যে আমাদের কালারের মধ্যে থেকে এই মেয়েটাকে বের করে নিয়ে আসতে হবে তো এখন আমাদের ব্রাশের কাজ ব্রাশের কাছে যাব এই যে দেখেন আমাদের ব্রাশের বক্সে গেলাম এখন এই যে সেটিং সেটিং থেকে যাব লোড ব্রাশ মানে আমরা ফটোশপ তো ইনস্টল তো আছে ফটোশপ এখন নতুন জিনিস আমরা নিয়ে আসবো ঠিক আছে তো এখান থেকে যাব লোড ব্রাশে এখন আমার ব্রাশটা যেখানে রাখা আছে আমি সেখানে যাব হ্যাঁ এটা দেখুন ডাউনলোড করে রাখা আছে এই যে দেখেন ওয়াটার কালার ফটোশপ অ্যাকশন এখানে আছে এর মধ্যে এই যে দেখেন পারফেক্টাম 2 এই যে দেখেন টাইপ কি এ বি আর অর্থাৎ ওই যে ফরম্যাটিং তো আগে বললাম এক একটা ফাইলের এক একটা ফরম্যাট কিন্তু আমাদের ব্রাশের ফরম্যাট হচ্ছে এ বি আর ঠিক আছে তার মানে দেখেন এই ব্রাশটা এখন আপনাকে গুগল থেকে যদি নামাইতে চান তাহলে গুগল আপনাকে সার্চ দিতে হবে ওয়াটার কালার ব্রাশ ফর ফটোশপ তাহলে রিলেটেড ব্রাশ চলে আসবে ঠিক আছে এই রিলেটেড না মানে এটা না এটা নামাইতে গেলে ডলার পাবে না আর যা পাবেন সব ফ্রি আর ফ্রি জিনিসগুলো দিয়ে ভালো কাজ করা যাবে নাকি হ্যাঁ তো তো নিবে নি ফ্রি জিনিস আবার তো দেখেন এখন এর উপরে ক্লিক করে দেখেন লোড লোড দিয়ে দিলাম এই যে দেখেন ফটোশপে কিন্তু ছিল না এই জিনিসগুলো দেখেন এক্সট্রা আসছে বুঝছেন ব্যাপারটা তো এখন সাবজেক্টটা হচ্ছে তাহলে এখন আমরা ব্রাশ এখান থেকে সিলেক্ট করব তো আমি এটা এই ব্রাশটা নিতে পারি দেখেন ব্রাশের আইকন কিছু দেখা যাচ্ছে না আপনাদের ব্রাশের আইকন যদি এরকম কোনো কিছু যদি দেখা না যায় তাহলে তিনটা জিনিস মাথায় রাখবেন একটা হয় বেশি বড় হয়ে গেছে না হয় বেশি ছোট হয়ে গেছে আর না হয় কিবোর্ড থেকে ওই ক্যাপস লক প্রেস করা আছে তাহলে আমার এখানে কিছুই প্রেস করা নাই বাট আমার মনে হচ্ছে ব্রাশটা বেশি বড় হয়ে গেছে না ছোট হয়ে গেছে আমরা দেখেন এখানে সব থেকে সহজ ওয়েটা যেটা আমি কালার বক্সের উপরে একটা ক্লিক খালি কি এটা কালার বক্স না এখন এইখানে ব্লু আছে মিলাই কি আপনি এখান থেকে ব্লু নিবেন নাকি কোনো দরকার নেই আপনি এর উপরে যে একটা ক্লিক করেন দেখেন ওর ওইখানে কি কালার আছে অটোমেটিকলি দেখেন এখানে সেই কালারটা দিয়ে দিচ্ছে মানে ওর উপরে একটা ক্লিক করলে ওই যে দেখেন ওটাকে কি বলে আই ড্রপার কালার সিলেক্ট করার জন্য আই ড্রপার টুল দেখেন ওখানে টুল ধরে চেঞ্জ হয়ে গেছে আমি কিন্তু টুল ধরে এখান থেকে নিয়ে নাই অটোমেটিকলি চলে আসছে এখন এখান থেকে কালারটা একটু হাইলাইট করে ওকে এখানে সসম মানে একটা ক্লিক দেখেন কালার হয়ে গেছে আবার ব্রাশের আইকনটাও দেখেন দেখতে চেঞ্জ হয়ে গেছে আবার বড় হয়ে গেছে ঠিক আছে যদি বেশি বড় হয়ে যায় তাহলে কি করতে হবে কাট ব্র্যাকেট প্রেস করে ছোট করতে হবে মানে ওয়াটার কালার দেখেন আপনাদের যে ভুলটা সব থেকে বেশি হবে এখন কালার মনে করেন যে পাইছেন তাহারির মতো সব ঢেলে দিবেন এরকমটা যেন না হয় কালারটা ঠিক এমন ভাবে করবে দেখেন আমি কিন্তু ছবির উপরে ক্লিক করছি ঠিক আছে বাট আমাকে দেখতে হবে ছবির আউটসাইডে কতটুকু বের হইলো এরকম অল্প অল্প করে বের করে দিতে হবে বুঝছেন ব্যাপারটা তো এখন এখান থেকে আমি কালার নিলাম রেডটাকে নিতে পারি এখান থেকে ইয়েলো নিতে পারি এটা বেশি বড় ছোট করে নিব ওই দেখেন কোন জায়গায় কতটুকু ক্লিক করলাম আবার এখান থেকে নিতে পারি অরেঞ্জ কালার এখানে ম্যাচিং হবে আল্লাহ
আচ্ছা রেড কালারটা উপরের দিকে দিলে একটু ভালো লাগবে। দেখেন আমি এখানে দুইটা ক্লিক কেন করলাম, আমার কিন্তু ওইখানকার কালার কিন্তু প্রয়োজন নাই, মানে ক্লিক করার উদ্দেশ্য হচ্ছে যে একবার ক্লিক করলে ব্রাশটা এক এক রকম হচ্ছে, মানে কোন সময় কোন মুহূর্তটা আমাদের পিকচারের জন্য ব্রাশটা দেখতে পারফেক্ট হবে ওই পারফেক্ট পর্যন্ত আপনাকে কিন্তু ক্লিক করে নিতে হবে। প্রয়োজন আপনি ব্যাকে যান, যদি এক্সট্রা ক্লিক যদি করে দেয় কন্ট্রোল অল্ট জেড ব্যাকে যান, এই যে এখন দেখেন পারফেক্ট, এখন পারফেক্ট যদি হয় তাহলে ছোট্ট করে একটা ক্লিক। ওকে আমাদের কালার কম্বিনেশন কমপ্লিট, এখন এই লেয়ারটাকে মেয়েটার নিচে দেখেন কালার কিন্তু শুধুমাত্র সাইডের কালারটুকু আমি প্রথমে বলে দিস না, সাইডের কালারটুকু আমাদের দেখতে হবে, সাইড থেকে এতটুকু বেশি দূর পর্যন্ত যেন না যায়, এতটুকু যেন কালারটা যায়, ঠিক আছে। এখন কালারের মধ্যে থেকে যে মেয়েটা বেরিয়ে আসছে সেটা এটা কি বোঝা যাচ্ছে? এই যে এখন ছবির যে ভিত্তিগুলা, এই যে ছবির যে শেষ সীমানা, এই শেষ সীমানাগুলো মুছে দিতে হবে। আর সেই মুছেও দিব এই ব্রাশের আইকনের সাথে, এই ব্রাশটা যেরকম যে দেখেন খাসকেরা খাসকেরা আছে না, সেম এইভাবে আমাদের ছবিটার যে কর্নারগুলো মুছে দিতে হবে। ইরেজার টুলস যাব না, ইরেজার টুলস দিয়ে মুছামুছি অত সহজ কাজ আমরা শিখবো না। এই মেয়েটার কাছে যাব, মেয়েটার কাছে যাই এখানে একটা মাস্ক নিব, মাস্কের কাজ কি ব্যাকগ্রাউন্ড মুছে দেয়া, বাট এখানে কোনো কিছু ব্যাকগ্রাউন্ড আছে আমরা তো প্রথমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিয়ে আসি, আবার এখানে কোনো কিছু সিলেকশন নাই, তারপরে মাস্ক নিলাম, তারপরে এখানে কোনো ইফেক্ট হয় নাই। মূলত মাস্কের কাজ হচ্ছে দেখেন আমরা যখন মনে করেন এই ছবিটাকে যখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, দেখেন মাস্কের উপর ক্লিক করলাম, একটা জিনিস খেয়াল করেন দেখেন ওইখানে দেখেন লেয়ারটা ছিল হোয়াইট, আর হোয়াইটে যেটা মুছে গেছে ওইটা দেখেন ব্ল্যাক, তার মানে এই জিনিসটা দ্বারা আপনি কি বুঝলেন? অর্থাৎ হোয়াইটের উপর ব্ল্যাক করলে ওই জিনিসটা মুছে যায়। সো আমাদের এখানে আছে কি, তার মানে আমাদের এখানে কালার কি নিব, আর ব্রাশ নিব না ইরেজার নিব? ব্রাশ দিয়ে কাজ হবে, কারণ এখানে কালার দিতে গেলে তো আমাদের ব্রাশ লাগবে, ইরেজার দিয়ে তো কালার দেওয়া যাবে না। তো ঠিক আছে এখান থেকে ব্ল্যাক হোয়াইট আছে, এখন যেখানে ক্লিক করুন দেখুন এখান থেকে ওটা মুছে যাবে, আর মুছতে যে কি মাপে আমাদের ব্রাশটা দেখতে যেরকম সেরকম, কারণ একবার স্ট্রেট যদি মুছে ফেলেন তাহলে তো ওটা কাজ হবে না, তেরা বেঁকা করে মুছে দিতে হবে। এখন মেয়েটাকে ক্লিক করে কন্ট্রোল টি প্রেস করে মেয়েটাকে একটু বড় করে দিব, বেশি বিক্রি হয়ে গেছে। আচ্ছা এখন একটু পেজ একটু বেশি বড় হয়ে গেছে, হ্যাঁ কি কম কমই লাগবে কালারকে, আমি একটু বলছি যে হালকা পাতলা সাইড সুইচ থেকে হালকা পাতলা নিবেন, কমই সরাবে, যত কম সরাবে ততই ভালো, আবার যেন দেখা যেন যায়। এখন দেখেন আমি দুটা লেয়ারকে সিলেকশন একসাথে করলাম, এখানে একটা ক্লিক কন্ট্রোল ধরে নিচে লেয়ারের উপর একটা ক্লিক, এখন কন্ট্রোল কি ই না কন্ট্রোল জি, কন্ট্রোল ই প্রেস করলে লেয়ার মার্জ হয়ে যায়, লেয়ার মার্জ হয়ে গেলে আপনি লেয়ারগুলো ভবিষ্যতে খুঁজে পাবেন না, আর কন্ট্রোল জি প্রেস করলে লেয়ারটাও দেখেন গ্রুপ, ওই পিক্সেলের উপর ক্লিক করলে ওই জিনিসটা আবার দেখতে পারবেন। তো এখানে এসে আমি আরেকটা কাজ করবো, নতুন একটা লেয়ার নিব, তাহলে এটা কিন্তু আমরা কিন্তু এটা প্রকাশ করছি যে আমরা ওয়াটার কালার করছি, তার মানে জল রং যখন দিবেন তখন কি কালারটা এরকম, যেহেতু জল রং তাহলে কালার তো একটু গড়ে গড়ে পড়বে, এরকম তো একটা সিনারি তো থাকতে হবে নাকি, যার জন্য নতুন লেয়ার নিয়ে। তো ছবিটা একটু বেশি বড় হয়ে গেছে, আমি এটাকে ধরে কন্ট্রোল টি প্রেস করে ছোট করে দিলাম। ওকে এখন ওই যে নতুন লেয়ার নিয়েছি ওর উপরে ক্লিক করে ব্রাশে যাব, আর এই ব্রাশ টুলসের মধ্যে দেখেন এই যে আরেকটা ব্রাশ আছে, এই যে এটা মানে একটা ব্রাশ থেকে যদি হয়ে গেছে কয়টা, এখান থেকে শুরু এতগুলো পেয়ে গেছি, এত ব্রাশের মধ্যে থেকে দেখেন একটা ব্রাশ দিয়ে এতক্ষণ কাজ করছি, এখন নিব ওই যে দেখেন কালার ওই যে করতেছে এই যে এরকম। এখন প্রশ্নটা হচ্ছে দেখেন এখানে কি কালার আছে, তাহলে আমি কি এখানে কি ব্লু কালার এরকম করে করে করবে নাকি, তাহলে অবশ্যই এখান থেকে রেড নিয়ে নিতে হবে। হ্যাঁ এখন তো ব্রাশের কাজ, এখন তো মোছামুছি কাজ না, তাহলে তো কালার নিতে হবে, তাহলে এখানে সসম মানে একটা ক্লিক, দেখেন বেশি বড় হয়ে গেছে, বড় টড় চলবে না, এপাশে কি কালার নিয়ে নিলাম পিঙ্ক, ওয়াটার কালার।
এই হলো ওয়াটার কালার মার্কেটপ্লেসে প্রচুর ডিমান্ড এক একটা ছবি মনে করেন যে মানে হাঁপড়ি হাঁপড়ি এরকম সিঙ্গেল ইমেজ মানে বেসিক $5 থেকে শুরু হয় $5 $20 $20 $50 $100 হয় একটা ছবি $100 যদি হয় একটা ছবি কতক্ষণ সময় লাগলো শেখাইতে এতটুকু সময় তার মানে যখন পেরে যাবে তখন করতে 5 থেকে 10 মিনিট সময় লাগে তার মানে 5 মিনিটে 8000 টাকা 5 মিনিটে যদি 8000 হয় তাহলে মাস গেলে কত দাঁড়ায় এরকম তো হবে না হ্যাঁ স্বপ্ন দেখে লাভ নেই তবে হ্যাঁ এই যে যেটা বলছে আর কি প্রথম প্রথম এরকম একটা দুটা তিনটা ঠিক আছে প্রথম প্রথম আপনার এরকম কম হবে যখন ওই যে প্রোফাইলে রেটিং যখন বেড়ে যায় তখন তার কোনো টেনশন নেই বুঝছেন তখন নিজের কাজ না করলেও দেখবেন যে টাকা টাকা আসছে কিভাবে তখন আপনার ওয়ার্কার লাগবে তখন আপনি নিজে কাজ করবেন ওয়ার্কার দিয়ে করাই নেবেন আমার ওয়ার্কার যে কাজ করে নিছে যত হাজার হাজার কোটি কোটি টাকারও যদি কাজ হয় যত কাজই করবে 60% আর 40% দাও বুঝছেন আচ্ছা তো কষ্ট করে কাজ নিচ্ছে না আর আমি কষ্ট করে কাজ করতেছি না আর তো রাত জেগে মানে কাজ করেন কাজ তারপরও এখানে পরিশ্রমটা আমার সব থেকে বেশি হয় তার কারণ হচ্ছে দেখেন যে কাজটা ও করে দিচ্ছে হয়তো ওই কাজটা ক্লায়েন্টের পছন্দ না হতে পারে সেটা কিন্তু আবার আমাকে মডিফাই করা লাগে কিন্তু ওকে তো আর বলতে পারছি না ভাই কাজ পছন্দ হয় না এটা শুনতে খারাপ লাগে না যার কারণে আর কি তখন ওটা ওই কষ্টটা আমার কাছে কিছু মনে হয় আর আমার হচ্ছে না ফিফটি ফিফটি না যতটুকু নিয়ম চার যারা ফিক্সড স্যালারিতে আর কি কাজ করতেছে ওনারা তো লস করতেছে এদের থেকে আমার কি বেশি লাভ হচ্ছে লস করতেছে বলতে কি মনে করেন এক একটা প্রজেক্ট মনে করেন ডলার যেত ডলারে শুনতে দেখেন $100 মনে হয় মানে একশো কেমন মনে হয় অথচ বাংলাদেশি টাকা 8000 টাকা এবার যারা ফিক্স স্যালারি জব করে তারা প্রতি মাসে তো 22000 টাকা নেয় এবার মাসে 22000 টাকা নেয় ওরা প্রতি মাসে কাজ করে প্রায় 2 লক্ষ টাকার উপর এই যদি পার্সেন্টেজে কাজ করতে তাহলে ভাবেন ওরা কত টাকা ওরা তো বোকা না বলছিলাম এইভাবে কাজ করেন বলছে না না আমরা এইভাবে কাজ করবো আমরা বেতন দুই টাকা আমার একটি করার কাজ পাবে না কেন কাজ যদি নাই যদি আমি কি ওয়ার্কার রেখে আমি নিজের পকেট থেকে টাকা দিব নাকি এতগুলো এতগুলো প্রোফাইল চালাতে কি এমনি এমনি নাই আর কত ওয়ার্কার নিব তো ওয়াটার কালার কি মানে ব্যাপারটা বুঝতে পারলেন ওয়াটার